পিছনের খেলা ডিএ মামলা পিছনোয় এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডিএর দাবিতে আন্দোলনে 100 দিন পূর্ণ হলো শনিবার। এই উপলক্ষে এদিন কলকাতায় হরিশ মুখার্জি রোডে আন্দোলনকারীদের তরফে মিছিল করা হয়। পরে তারা হাজরা মোড়ে সভা করেন। সভায় যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতাও। এদিন তিনি বলেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা হলে 3 দিনে ডেট চলে আসে, আর ডিএ মামলা ডিসেম্বর থেকে জুলাইতে চলে যায়। এইসব পিছনের খেলা আমরা জানি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করলে 3 দিনে চলে আসে ডেট, আর ডিএর মামলা ডিসেম্বর থেকে জুলাই মাস হয়ে যায়। আমরা সব পিছনের খেলা জানি, পিছনের খেলা জানি। এ খেলাও বন্ধ হবে, এ খেলাও বন্ধ হবে। সব খেলাই মমতা ব্যানার্জির বন্ধ আমরা করব। এদিন ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, আন্দোলন করতে হবে, কিন্তু আপনারা অনশন করবেন না। বাড়িতে বাবা মা স্ত্রী পুত্র আছেন, শরীরটা ঠিক রাখতে হবে। তার বক্তব্য বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ই বলতেন, ডিএ অধিকার, সেই হকি ওর থেকে আদায় করে নিতে হবে। সেই সঙ্গে ফের একবার মঞ্চ থেকে নো ভোট টু মমতা স্লোগান দেন শুভেন্দু। আমাকে দায়িত্ব দিয়েছিল গণজমতা, ওনাকে হারিয়ে দিয়ে আমাকে সামনে রেখে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, আর আপনারা সবাই সাহায্য করেন, কে জিতবে ভোটাররা ঠিক করবে কোন দল আমি জানি না। আমি বলবো না এই মঞ্চ রাজনৈতিক মঞ্চ, কিন্তু পশ্চিমবঙ্গের এই অত্যাচারী শাসককে প্রাক্তন আমাদের করতেই হবে, প্রাক্তন আমাদের করতেই হবে, প্রাক্তন আমাদের করতেই হবে। নিজের দলের ভোট চাওয়ার আগে বলতে হবে, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা। প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা ঝুলে রয়েছে। ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে বেশ কয়েকবার শুনানির তারিখ বদলেছে। আপাতত বলা হয়েছে জুলাইতে হবে শুনানি। তবে ডিএ মামলা শুনানি পিছনো নিয়ে শুভেন্দু যে দাবি করেছেন তা নিয়ে চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।